ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মজ্জাম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পনেরো লক্ষ টাকা অর্থদণ্ড মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাম জগলুল হোসেন দুটি ধারায় মজ্জমকে আট বছর কারাদণ্ড দেন একই সঙ্গে তাকে পনেরো লাখ টাকা অর্থদণ্ড অনাদায় দুটি ধারায় আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ছাব্বিশ ধারায় মজ্জেমকে পাঁচ বছর কারাদণ্ড ও দশ লাখ টাকা অর্থদণ্ড এবং উনত্রিশ ধারায় তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাদণ্ড দেন আদালত এছাড়া আইনের একত্রিশ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজ্জেমকে খালাস দেওয়া হয় সাজা ধারাবাহিক ভাবে কার্যকর হবে বিধায় ওসি মোয়াজ্জেমকে আট বছরই কারাদণ্ড ভোগ করতে হবে এর আগে সকাল পৌনে দশটার দিকে ওসি মুয়াজ্জমকে আদালতে নেওয়া হয় দুপুর সোয়া দুইটার দিকে তাকে এজলাসে তোলা হয় গত বিশ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আর শামসুদ্জল হোসেন নুসরাত জাহান রাফিকে অসম্মানজনক কথা বলা ও তার জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চলতি বছরের পনেরো এপ্রিল সাইবার ট্রাইব্যুলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন ওইদিনই আদালত এ মামলার তদন্ত করে পুলিশ গুড়ো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন গত সাতাশ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার রিমা সুলতানের পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই ওই প্রতিবেদন গ্রহণ করে মজ্জাম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত পরবর্তীতে ১৬ জুন রাজধানীর শাহাবাগ এলাকা থেকে ওসি মজ্জামকে গ্রেপ্তার করা হয় সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন ১৭ জুলাই আদালত আসামি মজ্জামের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন প্রায় চার মাসের এ বিচারকালে বাদী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন নুসরাতের মা ভাই দুই বান্ধবী দুই পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তা সহ মোট বারো জন রাষ্ট্রপক্ষে আদালতে সাক্ষ্য দেন বারো নভেম্বর তদন্ত কর্মকর্তার জেরার মাধ্যমে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় চোদ্দ নভেম্বর ফৌজদারি কার্যবিধির তিনশো ধারা অনুযায়ী আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন পশিম সর্বশেষ গত বিশ নভেম্বর এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আঠাশ নভেম্বর দিন ধার্য করেন চলতি বছরের সাতাশ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ অলার বিরুদ্ধে অভিযোগে মামলা করেন তার মা পরে ওই মামলার পরিপ্রেক্ষিতে সিরাজ উদ্দৌলাকে গ্রেফতার করা হয় এদিকে অভিযোগ দেওয়ার সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্নের পাশাপাশি তার বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম পরে তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌখিক অভিযোগ নেওয়ার সময় ভিডিওতে দুইজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী উপস্থিত ছিল না পরবর্তীতে গত এপ্রিল আলিম পরীক্ষার আগ করে মাদ্রাসার নিয়ে বিরুদ্ধে মামলা দুর্বৃত্তরা এতে অস্বীকৃতি জানালে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দশ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয় নুসরাতের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় এরই মধ্যে অধ্যক্ষ সিরাজ সহ ষোলো জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ফেনীর একটি আদালত